এক্সাম দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন পরীক্ষা দিলাম তো তোমাদের সবটা জানাবো, তাই না বল? তো আমরা এখন ভেতরে ঢুকবো, আর এখানে এত স্টুডেন্ট ছিল, এত ভিড় হয়ে গেছিলো যে গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছিল। তো তাও কিছু করার নেই, আর আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। তো চলো আগে ভেতরে ঢুকি, তো এক্সামটা দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর সঙ্গে থাকো। তো চলো, তো এক্সাম দিয়ে এই যে বাইরে চলে এসেছি, আর এখন আমরা স্টেশনে যাচ্ছি। আর আজকে এক্সামটা আমার মোটামুটি হয়েছে, বেশি ভালো হয়নি, প্রচুর গার্ড ছিল, একটু মাথাও ঘোরাতে দেয়নি। তারপর স্টেশনে চলে আসলাম, আর এখানে এসে আমার করুণ অবস্থায়, একে তো নয় বগি ট্রেন দিয়েছিল আর প্রচুর ভিড় ছিল, তো এই ভিড়ের মধ্যে উঠেছি আমি, ঝুলে ঝুলে উঠেছি। তো আমি ট্রেনে উঠে একদম পুরো দরজার সামনে ছিলাম, আমি তো একদম কান্না করে দিয়েছি যে আমি পড়ে যাব, আর সবাই আমার দিকে তাকিয়েছিল। এইদিকে স্টেশন থেকে কেউ বলছে নেমে যা, আবার কেউ ট্রেনের ভিতর বলছে উঠে যা। তো তারপর আমি তো কি করবো, এদিকে আমি কান্না করে দিয়েছি, আমি তো ভয়েতে বাঁচি না। তো তারপর আর ভিডিও করতে ভালো লাগেনি, একবারে বাড়িতে এসে দেখো একটু রেস্ট নিয়ে তারপরে কিছুক্ষণ বই পড়ে নিলাম। তো পরের দিন আবার ইতিহাস এক্সাম আছে, তো তারপর বিকালবেলা একটু রিলস করেছিলাম মাঠে গিয়ে। তো এই যে দেখো আমার ঠোঁটে লিপস্টিক পরা আছে, তো এই লিপস্টিকটা যেহেতু লিকুইড লিপস্টিক উঠবে না হাত দিয়ে, তার জন্য আমি ভেজলিন দিয়ে তুলছিলাম। আর আমার ইউটিউবের একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলে অনেক রকম ফানি ভিডিও আর কি আপলোড করে থাকি, তো চাইলে তোমরা দেখতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অফিসিয়াল মেঘলা নাম দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আর কি ইউটিউব চ্যানেলটা। তো এখন কি করব, একটু বই পড়তে হবে, তারপর ঘুমোতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট নো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, বাই বাই।